দক্ষিণ কোরিয়া হোক বা যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সারা বছরই এই দুই দেশকে হুমকি ধামকি দেওয়ার মাধ্যমে আলোচনার শীর্ষে থাকেন। সম্প্রতি কোরিয়া সীমান্তে ফের সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া। বিষয়টি নিয়ে বেজায় চটেছেন গোটা বিশ্বে এক নায়কের খেতাব পাওয়া কিম। কিন্তু এবার হুমকি দিতে কিমকে নয়, দেখা গেছে তার বোন কিম ইয়ো জংকে। গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়া তাজা গুলি ব্যবহার করে যে সামরিক মহড়া চালিয়েছে, এই মহড়ার তীব্র নিন্দা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। সিউলের প্রতি সতর্কবাণী দিয়ে প্রভাবশালী ইয়ো বলেন, এ ধরনের সামরিক মহড়ার ফল হবে আত্মঘাতী, যা ভয়ানক বিপর্যয়ের কারণ হতে পারে দক্ষিণ কোরিয়ার জন্য। সম্প্রতি পিয়ংইয়ং সীমান্তে আকাশ থেকে বেলুনের মাধ্যমে বেশ কিছু আবর্জনা বহনকারী ব্যারেজ পাঠায় সিউল। এছাড়া গত মাসে উত্তেজনা হ্রাসকারী একটি সামরিক চুক্তি সম্পূর্ণরূপে স্থগিত করে সিউল। সেই সঙ্গে সীমান্ত দ্বীপগুলোতে এবং কোরীয় উপদ্বীপকে বিভক্তকারী অসামরিক অঞ্চলে লাইভ ফায়ার ড্রিল পুনরায় শুরু করে দক্ষিণ কোরিয়া, যার জেরেই এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়ো জং। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক বিবৃতিতে উনের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা কিম ইয়ো জং বলেন, এটি একটি ছদ্মবেশী যুদ্ধের খেলা, যা অমার্জনীয় কাজ এবং স্পষ্ট উস্কানি, যা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। দক্ষিণ কোরিয়ার সীমান্ত মহড়া ছিল আত্মঘাতী, যার জন্য তাদের ভয়ানক বিপর্যয় সহ্য করতে হবে। তিনি আরো বলেন, এটা সবার কাছে স্পষ্ট যে উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি এসে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর উপরুক্ত বেপরোয়া লাইভ গোলাবারুদ ও গুলি চালানোর মহড়া সবার জন্য ঝুঁকিপূর্ণ। যদি সিউলের মহড়া উত্তরের সার্বভৌম লঙ্ঘন করে, তবে আমাদের সশস্ত্র বাহিনী অনতিবিলম্বে তার মিশন পরিচালনা করবে, আর সেটা কোন রকম বিস্তারিত না জানিয়ে। উল্লেখ্য যে দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে জানিয়েছিল দেশটি উত্তর কোরিয়া সীমান্তে তাজা গুলি ব্যবহার করে একটি মহড়া শুরু করেছে। দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য পিয়ংইয়ং ও সিউল 2018 সালে যে সামরিক চুক্তি সই হয়েছিল সেটি স্থগিত রেখে মহড়াটি চালায় দক্ষিণ কোরিয়া। এতেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে কিম জং উন ও তার বোন কিম ইয়ো জং।